কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত। এটি হবে ঈদুল ফিতরের 196তম জামাত। ঈদ মানেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় লাখো মুসল্লির জামাত। এই জামাত কিশোরগঞ্জবাসীর কাছে ঈদের পাশাপাশি অন্যরকম আনন্দের উপলক্ষ হয়ে ধরা দেয়। বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে অশেষ সওয়াব পাওয়া যায়, এ বিশ্বাস থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শোলাকিয়ায় যান। তাই লাখো মুসল্লিকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন রাতের পরিশ্রমে নামাজের উপযোগী হয়ে উঠেছে এই ঈদগাহ ময়দান। আয়োজনের তোড়জোড় দেখে খুশি এলাকাবাসীও। তবে মুসল্লিরা এবার শোলাকিয়া ঈদগাহ মাঠের পরিধি বাড়ানোর দাবি তুলেছেন। শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে আমি 50 বছর ধরে নামাজ পড়ি। এই আমি মনে করি নামাজটা বেশি লোকের লোকে পড়লে সব হইব, এই জন্য আমরা এনে নামাজ পড়ি। আর নামাজটা এনে পড়লে আবার একটা শান্তি পাওয়া যায়, মনের শান্তি পাওয়া যায়। আমি প্রায় 40 যাব এখানে নিয়মিত নামাজ আদায় করছি। এই মাঠে এখন পরিধি বাড়ানোর প্রয়োজন, কারণ রাস্তাঘাট কানা কানা পরিপূর্ণ হয়ে যায়। সরকারের কাছে দাবি যেন এই মাঠটা আরও বড় করে, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠ যেন আরও বড় করে জনগণ যেন সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পারে। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়াল রং করার কাজ শেষ হয়েছে। সংস্কার হয়েছে অজুখানা ও টয়লেট। চলছে শহরের শোভা বর্ধনের কাজও। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। জামাত শুরু হবে সকাল 10:00। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। প্রতি বছর এই ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়ি। আমি প্রায় 15 যাবৎ এই মসজিদ এই শোলাকিয়া মাঠে নামাজ পড়ি, ঐতিহাসিক শোলাকিয়া মাঠে প্রতি বছরই পড়ি। এবারও আসছি, এই অনেক দূর থেকে চলে আসছি মাঠের প্রস্তুতি দেখার জন্য। আল্লাহর রহমতে মোটামুটি প্রস্তুতি খুব সুন্দর হয়েছে। আমি এবারও নামাজ পড়বো ইনশাল্লাহ। এই মাঠে নামাজ পড়লে নিজের কাছে একটা শান্তি অনুভূতি আসে। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সাথে নামাজ পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 196তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাতকে ঘিরে আমরা শোলাকিয়া এবং সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে একটি বৃহৎ জামাত হয়। এই জামাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা অংশগ্রহণ করে, এমনকি দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা একদিন আগিয়ে এসে পড়ে এই জামাতে সামিল হওয়ার জন্য। এবং এখানে বৃহৎ বড় একটা মোনাজাত অনুষ্ঠিত হয়, সেই মোনাজাতের অপেক্ষা সবাই অপেক্ষা। এবারও নিরাপত্তাকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো দেখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা বারবার পরিদর্শন করছেন ঈদগাহ মাঠ, বসছেন দফায় দফায় বৈঠকে। এরই মধ্যে জামাতের জন্য প্রায় সব আয়োজন শেষ করেছেন সংশ্লিষ্টরা। তবে নিরাপত্তার স্বার্থে শোলাকিয়ার ঈদের জামাতে কেবল জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। ছাতা, ব্যাগ, লাঠি বা লাইটার জাতীয় কিছু মাঠে না নিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এখানে ফায়ার সার্ভিসের একটা বড় দল থাকবে, এছাড়া 10-12 উপদলে বিভক্ত হয়ে তারা ফায়ার এক্সটিংগুইশার সহ বিভিন্ন জায়গায় অবস্থান করবে। আমাদের মাঠে প্রবেশের জন্য 5 বড় গেট থাকবে, সেই গেটগুলোতে আর্চওয়ে থাকবে। এই নিরাপত্তার খাতিরে আমরা সেখান থেকে সবাইকে প্রাথমিকভাবে একটা চেক করে ভিতরে প্রবেশের অনুমতি দিব। আর সম্মানিত মুসল্লিগণ, আমাদের কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলা সহ সারা দেশ থেকে মানুষজন এখানে নামাজ পড়তে আসেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে জায় নামাজ ব্যতীত অন্য কিছু সাথে বহন না করার জন্য। শোলাকিয়ায় নেওয়া হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক মুসল্লি বেশ কয়েকবার তল্লাশির মুখোমুখি হবেন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে পুরো মাঠ ও আশপাশ। নামাজের সময় 5 বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এছাড়াও মাঠসহ প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা। 6 ওয়াচ টাওয়ার থেকেও দূরবীন নিয়ে পর্যবেক্ষণ করা হবে জামাত। আর আকাশে উড়বে পুলিশের ড্রোন ও নিজস্ব ভিডিও ক্যামেরা। আর সকলের কাছে আপনাদের মাধ্যমে আরো অনুরোধ থাকবে যে এখানে যারা আসবেন তারা শুধু জায়নামাজ নিয়েই নামাজ পড়তে আসবেন। এর বাইরে আপনি নিশ্চিতভাবেই কোনো দাহ্য পদার্থ যেগুলি দিয়ে আগুন ধরা যায়, দিয়াশলাই বা গ্যাস লাইট নিয়ে আসবেন না। এর বাইরে ছাতা নিয়ে আসবেন না, চাইনা আপনারা ছাতা নিয়ে আসেন। এর বাইরে অন্যান্য বস্তু যেগুলি আপনার এখানে প্রয়োজন নাই এগুলি নিয়ে আসবেন না। আর মোবাইল যেটা আপনার কাছে থাকে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনাদের মাধ্যমে মোবাইল যাতে না নিয়ে আসে।
তারপরে যদি কেউ মোবাইল নিয়ে আসে সেই বিষয়টা আমরা আমাদের মতো করেই তাকে ই করব। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে কোনো ত্যাগ শিকারের জন্য পুরুষ প্রস্তুত হয়েছে, নিরাপত্তা যেভাবে মানুষের নিশ্চিত করা দেয় তার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবে। মুসল্লিদের জন্য সুপেয় পানি, মেডিকেল টিম, দূর দূরান্তের মুসল্লিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সহ নানা আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানালেন মেয়র। উপমহাদেশে সর্ববৃহৎ ঈদের জামাত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 196তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে মুসল্লিদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কৃষ্ণগঞ্জ পৌরসভা থেকে ইতিমধ্যে মাঠের দাগ কাটা, রং করা, মুসল্লিদের অজু, গোসল, ওয়াশরুমের ব্যবস্থা করা, পাশাপাশিভাবে দুই দিন তিন দিন আগে দেশসহ অন্যান্য দেশ থেকে যে ধর্মবান মুসল্লিরা নামাজ আদায় করার জন্য এখানে অবস্থান করে তাদের সেহরি ইফতার সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ভলান্টিয়ার ভিত্তিতে এখানে কৃষ্ণগঞ্জ পৌরসভা সহ সকল প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করে থাকি। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে ছোড়া হয় শর্টগানের 6টি ফাঁকা গুলি, নামাজের 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেওয়া হয়। ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে 16 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় সোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।